بسم الله الرحمن الرحيم بسم الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعو يشرك بعبادة ربه أحدا وقال تعالى ولمن خاف مقام ربه جنة فبأي آلاء ربكما تكجمان شكرا لكم يا সর্বপ্রথম আমি মহান আল্লাহ রব্লা আয়ালামিনের শুকুরগুজারি করছি যে আল্লাহ সুবাহায় না হাত আমাকে আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ দান করেছেন মহান আল্লাহ রবা আয়াল মিনের আরও হচ্ছে যিনি কোরআন এবং সহি হাদিসের আলোকে আমি নিজে যেন আমল করতে পারি এবং যে কথাগুলো বলবো আল্লাহ পাক আপনাদেরকে আমল করার তৌফিক দান শোক এবং শ্রোতা আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের সংক্ষিপ্ত আলোচনা পেশ করবো ইনশাআ আল্লাহ বিষয়টি হলো জান্নাত লাবের শর্ত পবিত্র কোরআনে আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন কান ফামকানব্বিহি ফালিয়া আমল আমিহা যে বা যারা আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের আশা করে তারা যেন দুটি কাজ করে এক নম্বর কাজ হল ফালিয়া আমাল আমল সলিহা তারা যেন উত্তম কাজ করে ভালো কাজ করে উত্তম কাজ এবং ভালো কাজ কী উত্তম কাজ এবং ভালো কাজ সেটাই যেটা আল্লাহ এবং তার রাসুল অনুমোদন এর বিপরীত হলো মন্দ কাজ মন্দ কাজ কী যেটা আল্লাহ এবং তার রাসুল অনুমোদন করেননি সেগুলোই হলো মন্দ কাজ সুতরাং আমরা পৃথিবীতে দেখি আল্লাহ বিরোধী কাজ রাসুল সাল্লাহ আলাহি সাল্লামের সুন্না বিরোধী কাজ আজকে আমাদের সমাজে অহরহ হচ্ছে আবার এর বিপরীত আমরা দেখছি আল্লাহর পক্ষের এবং রাসুলের পক্ষের একদল লোক তারা এবং তার রসুলের পক্ষে তারা আমল করছে সুতরাং এই ভালো আমলগুলো যখন একজন বান্দার ভিতরে পাওয়া যাবে সাথে সাথে তার ভিতরে শিরিক মুক্ত ইবাদত থাকবে তখনই এই দুটি শর্ত পাওয়া গেলে আল্লাহ রব্বুল আলমিন তাকে দুটি বিষয়ে আমরা খুব গুরুত্ব সহকারে আমরা নিব যে জান্নাত লাভের যে দুটি শর্ত এক নম্বর হলো ভালো কাজ করতে হবে দুই নম্বর হলো শিরিক মুক্ত ভালো কাজটি হতে হবে কিন্তু আজকে আমরা দেখি আমাদের জীবনে অনেক কাজ হয় ভালো কাজের আদলে ভালো কাজের মধ্যেও অনেক শিরকি কাজ আমাদের ভিতরে লুকিয়ে আছে আমাদের সমাজে দেখি আমাদের অনেকেই ভালো কাজ করেন বিভিন্ন ধরনের ভালো কাজের জন্য মাজারে যান এবং তারা মাজার গিয়ে এক পর্যায়ে তারা পীরকে সেজদাও পর্যন্ত করেন কবরে সেচদাও করেন তাদের সহি কিন্তু কাজটি হলো শিরকি কাজ সুতরাং এই ধরনের শিরিক মুক্ত ভালো কাজ দুটি শর্ত হলো মুক্ত ভালো কাজ এই দুটি কাজ যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে ওয়াদা করেছেন ইন্না দিন আহমান ওয়ামিলুসলি হাহিক জান্নাত শর্ত দুটি যদি পাওয়া যায় তাহলে আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন যে এমন জান্নাত দেওয়া হবে যেই জান্নাত সর্বদা চলমান অর্থাৎ এই জান্নাতের নিঃশেষ হবে না এই জান্নাতের কোনো ধ্বংস নেই হ্যাঁ সুতরাং এই অভ্যর্থনাযুক্ত এই জান্নাত আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দান করবেন সুরা রহমান বলেছেন যে বলিমান খফা মাকামা রব মাকামা রব্বিহি জান্নাতান যারা নাকি আল্লাহর সামনে ওঠাকে ভয় করে অর্থাৎ আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে জবাবদিহি করতে হবে এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা দুনিয়ায় কাজ করে অর্থাৎ জবাবদিহিমূলক মূলক আল্লাহ রবুল্লা আলমিনের কাছে জবাবদিহিমূলক মন মানসিকতা নিয়ে যারা দুনিয়ায় চলেন আমল করেন আল্লাহ রব্বুল্লাহ আলামিন তাদেরকে জানেন জান্নাত পাওয়ার যে শর্ত পবিত্র কোরআনের অনেক জায়গায় রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় দুটি শর্ত হল যে নেক আমল এবং শিরিক মুক্ত আমল আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন ফেমাঙ্কা নাইয়ার জু ফেলিয়া আমালা ফা সলিহা ুশরিক বিয় ইবাদতে অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিনের ইবাদতে শিরিক করা যাবে না আমরা জানি শিরিক এই পৃথিবীর ভিতরে সবচেয়েতে বড়োইতে বড়ো অপরাধ আর পৃথিবীতে হতে পারে না আল্লাহ রবুল্ আলমিন অন্য আয়তে বলেছেন ইন্ন শির কলা জুলমুন অজিম নিশ্চয়ই শিরিক একটি বড় জুলুম একটি বড় অত্যাচার বড় নির্যাতন অর্থাৎ যে ব্যক্তি শিরিক করল সে আল্লাহ রব্বুল্লা আলমিনের ইবাদতে সে জুলুম করল সে নিজেকে নিজের নফসের উপর জুলুম করলো সে নিজের পরিবারের উপর জুলুম করলো সে নিজের সমাজের উপর জুলুম করলো সে নিজের দেশের উপর জুলুম করলো প্রিয় ভাই এবং বোনেরা রসল্লা সাল আলয়াল্লাম বলেছেন আল্লাহ রবুল্লা আলামিন জান্নাতকে কাটা যুক্ত লতা দিয়ে জান্নাতকে ঘেরাও করে রাখা হয়েছে অর্থাৎ জান্নাত পেতে হলে আমাদেরকে কষ্ট ক্লেশ এবং শিরিক মুক্ত বেদাত মুক্ত এবং কষ্ট ক্লেশের মধ্যে দিয়েই আমাদের জীবন অতি জান্নাতকে সাজানো হয়েছে কাটাযুক্ত পাতা দিয়ে আর জাহান্নামকে সাজানো হয়েছে ভোগ বিলাস দিয়ে রসল্লা সাল্লা বলেছেন যে জান্নাতে যেতে হলে এই দুনিয়ার কষ্ট ক্লেশ করেই জান্নাত লাভ করতে হবে আর জাহান্নামের রাস্তা হলো ভোগ বিলাস রাস্তা আমরা সেই জান্নাতের প্রত্যাশী আমরা কে না চাই যে আমরা আল্লাহ রবাহ আলমের সেই জান্নাত পেতে চাই পৃথিবীর সব ধর্মের লোকেরাই তারাও জান্নাত পেতে চায় আমরাও পেতে চাই কিন্তু জান্নাত লাভের যে শর্ত এই শর্ত আমরা কি পূরণ করতে পেরেছি আল্লাহ রবুল্লা আলমী সেই শর্তর ব্যাপারে প্রথম যে শর্ত দিয়েছেন ফালিয়া আমলস আলিয়াহা ভালো কর্ম ভালো কর্ম বলতে যে কথাটা বোঝালাম আল্লাহ প্রদত্ত এবং রাসুল প্রদত্ত যে জীবন ব্যবস্থা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দিয়েছেন আল্লাহ প্রদত্ত নাজিল আল কোরআন রাসুল সাল্লা ইসলামের প্রদর্শিত সন্না অর্থাৎ সহি হাদিস এই দুটি জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সাল্লাহ উলয়াল্লাম বিদয় হজ্জের ভাষণের সময় বলেছেন তারাক্ত ফি আমরাইন আম দিল তামা সক্ত তুম আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরো তাহলে তোমাদেরকে কেউ গুমরাহ করতে পারবে না পদ ভ্রষ্ট করতে পারবে না বলল একটি হলো আল্লাহর কিতাব ও সুন্নাতি আরেকটি হলো আমার সুন্না সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা আমরা সেরা আল্লাহ প্রদত্ত কোরআন এবং রাসল প্রদর্শিত সুন্না এই দুটি জিনিসকে যদি ধরে রাখতে পারি এবং আমাদের ইবাদত যদি মুক্ত হতে পারে ইনশাআল্লাহ আমরা আল্লাহ রবাহ আলমিনের কাছে আশা করতে পারি যে আল্লাহ রবাহা আলমিন আমাদেরকে জান্ন দান করে সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমি এখানে বিদায় নিছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ববরকাত